ভালো মৃত্যু এবং খারাপ মৃত্যু আলামত লক্ষণ কোন কোন মৃত্যুকে ভালো মৃত্যু বলা যাবে এবং কোন কোন মৃত্যু কোন সময়ের মৃত্যু কোন লোকের মৃত্যুকে খারাপ মৃত্যু বলা যাবে আল ভালো মৃত্যু হলেই এটা একটা মুমিনের জন্য বিরাট একটা শুভ লক্ষণ যে আল্লাহ পাক হয়তোবা তাকে কবুল করেছেন এবং তাকে maaf করে দিয়েছেন আর খারাপ লক্ষণাদি প্রকাশ পেলে বোঝা যাবে যে এই লোকটা রূপের আল্লাহ পাক অসন্তুষ্ট হয়েছে সুতরাং সেই ভালো মৃত্যুর লক্ষণগুলি আমাদের জানা দরকার এবং সেজন্য আমাদের কাজ করা দরকার তাহলে আজকে আমরা আলোচনা করব কি ভালো মৃত্যুর নিদর্শন লক্ষণ প্রস্তুতির কথা আজকে বলছি না এটা পরে বলবো আমরা প্রত্যেকটা একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমরা বিষয় নির্ধারণ করছি ভালো মৃত্যুর লক্ষণ এবং খারাপ মৃত্যুর লক্ষণ আজকে আমরা আলোচনা করব ভালো মৃত্যুর যদি এই ভালো মৃত্যু হওয়া প্রত্যেকটি মুমিনের কাম্য কেউ চাই না আমরা খারাপভাবে আমরা মৃত্যুবরণ করি খারাপ অবস্থায় মৃত্যুবরণ করি আমরা সবাই চাই যে আমরা হুসনুল খাতেমা যেন হয় আমাদের সব শেষ যেন ভালো হয় সব ভালো যার শেষ ভালো যার সব ভালো তার যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম হাদিস শরীফ সাক্ষী যে সর্বশেষ অবস্থার উপরই আমলের উপরই নির্ধারিত হবে তার পরিসমাপ্তি তো হুসনুল খাতেমা বলতে কি বোঝায় হুয়া আইয়ুফাকাল্লাহ আইয়ুফাকাল আব্দু কবলা মাউতিহি লিল ইবতিআত আম্মা ইয়াকজিবুর রব্বু সুবহানাহু ওয়া তাআলা যে যার শেষ ভালো হবে সেই ভালো হওয়ার মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা তার মৃত্যুর পূর্বে ওই সব জিনিস থেকে বিরত থাকা এবং দূরে থাকা সে তৌফিক পাবে যেই সব জিনিস যেই সব বিষয় যেই সব আমলের উপরে আল্লাহ অসন্তুষ্ট তার থেকে সে কঠোরভাবে বিরত থাকার সুযোগ পাবে তার ধারে কাছেও কি যাবে না এক নম্বর ওয়াত্তাওবাতু মিনাজ জুনুব এবং গুনার থেকে সে তওবা করার সুযোগ পাবে আগে লোকটা বাজে কাজ করতো এখন আর করে না এখন সে তওবা করে লোকেরাই বলতে থাকে যে অনেক ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওয়াল মায়াসি গুনাহ এবং সমস্ত অন্যায় কাজ থেকে সে তওবা করবে ওয়াল ইকবাল আলা তাআত ওয়া আমালিল খাইর এবং সে মানে ভালো ভালো কাজ করার জন্য এবং আল্লাহ পাকের হুকুম বরদারি করার জন্য তার আনুগত্য করার জন্য সে কি হবে আগ্রহী হবে এবং সেই দিকে তার ঝোঁক প্রবণতা বেশি হবে এই যে একটা অবস্থা যে অন্যায় কাজ থেকে বিরত থাকলো সে কঠোরভাবে ভালো কাজের দিকে সে ব্রতী হয়ে গেল জীবনের এক পর্যায়ে সুম্মা ইয়াকুনু মাউতুহু বাদা যালিক এরপরে তার যদি মৃত্যু হয় আলা হাদিল হালা এই ভালো সময়ের উপরে তাহলেই বলা যাবে তার মৃত্যুটা কি হয়েছে ভালো মৃত্যু হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা মৃত্যু আমাদের কাম্য কিনা অবশ্যই আমাদের কাম্য হাদিস শরীফের ভিতরে এসেছে নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের যখন নাম শুনবেন আপনারা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুহাদ্দিসিন হাদিস পড়ায় তাদের রাসূলের প্রতি প্রেম ভালোবাসা বেশি প্রকাশ পায় কারণ তারা হাদিস পড়ানোর সময় কলা কলা রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যখন শুনবেন অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারবেন তো বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল্লাহু বিআব্দিহি খায়রান ইস্তামালাহু আল্লাহ রাসূল বলেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে পছন্দ করেন পছন্দ করার ইচ্ছা করেন ভালোবাসার ইচ্ছা করেন ইস্তামালাহু তাকে আল্লাহ রাব্বুল আলামিন কাজে লাগান সুবহানাল্লাহ আল্লাহ পাক যখন কোনো বান্দাকে পছন্দ করা শুরু করেন তখন তাকে ভালো কাজে লাগান অলু কাইফা ইস্তামিলুহু সাহাবে কেরাম আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল কিভাবে তাকে কাজে লাগায় কাজে লাগানোর কথা বুঝলাম না ক্বালা ইউওয়াফিকুহু লি আমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি রাওয়াহু তিরমিজি আহমদ আল্লাহ রাসূল বললেন মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন সুবহানাল্লাহ আগে লোকটা খুব কৃপণ ছিল এখন মাশাআল্লাহ ভালো দান সৎকার করে
গরিব মিসকিন দেয়, আল্লাহর রাস্তা দেয়, মসজিদে দেয়, এতিমখানা দেয়, আত্মীয় স্বজনকে দেয়, এখন দানকারী হয়ে গেছে। আগে নামাজ পড়তো না, এখন মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, ঠিকই না? আগে সুদ খাইতো, ঘুষ খাইতো, এখন ঘুষ সুদ ছাড়িয়ে দিচ্ছে, তবা করে ফেলছে, ঠিকই না? এই যে মৃত্যুর আগে তাকে ভালো কাজের আল্লাহ পাককে দিবেন তৌফিক দিবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার কে ভালো মৃত্যু পছন্দ করবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন নেককার বান্দা, তার সম্মানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যে তিনি সন্তুষ্ট আছেন তাকে যে জান্নাত দিবেন, তার উপরে দয়া করবেন, এইটা প্রমাণের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু তুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু, যারা বলে রাব্বুনাল্লাহ, সবাই বলে রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ রব্বিল, সব প্রশংসাকার এই রব, আমাদেরকে দয়া করে সৃষ্টি করেছেন, দুনিয়ায় কত নাজ নেয়ামত দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদের সব কিছুর মালিক হলেন তিনি, তিনি আমাদের নিয়ন্ত্রণ করছেন, সেই আল্লাহকে আমরা রব বলে স্বীকার করলাম। এবং এই রব বলে স্বীকার করালে ইমানের এটি হচ্ছে অন্যতম একটি আলামত। সুম্মা ইসতাকাম, এরপরে সে এই কথার উপরে সে প্রতিষ্ঠিত থাকলো, কখনোই এই সিদ্ধান্তের বাইরে, এই ঘোষণার বাইরে তার জীবনকে নিয়ে যায় নাই, ডাইভার্ট করে নাই, বরং এই ঘোষণার উপরেই তার ব্যক্তি পরিবার সমাজ জীবনের বিস্তীর্ণ অঙ্গনকে সাজিয়েছে এই রবের হুকুম অনুযায়ী। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির সম্মানে আমার ওই বান্দার সম্মানে, তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতা অবতীর্ণ হবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশুরু বিল জান্না আল্লাতী কুনতুম তুআদুন, এই ফেরেশতার অবতীর্ণ হয়ে মৃত্যুর সময় বলবে, ও আল্লাহর বান্দা, নেককার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তোমরা ভয় করো না, তোমাদের কোনো ভয় নাই, লা তাখাফু ওয়ালা তাহজানু, এবং কোনো পেরিশানি নাই, নো চিন্তা ডুফুর্তি, কোনো চিন্তা নাই, কারণ কি, ওয়াবশুরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা ওই জান্নাতের শুভ সংবাদ নাও, যেই জান্নাতের শুভ সংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কারণ তোমরা ঘোষণা করেছো রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। কবরের ভিতরে কয়টা প্রশ্ন হবে বলেন, কয়টা সবাই জানি তো? তিনটি প্রশ্ন হবে কবরের ভিতরে যখন বান্দাকে রেখে আসবে, দুজন ফেরেশতা আসবে, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম নাকির। এই মুনকার নাকির এসে তাদেরকে প্রশ্ন করবে, মার রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা, তোমার রব কে ছিলেন, তোমার জীবন বিধান কি ছিল, আর তোমার নবী কে ছিলেন। এই তিনটি প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, তাহলে কবরটা তার জন্য হবে জাহান্নামের ঘাঁটি। বলে নাউজুবিল্লাহ। আর এই তিনটি প্রশ্নের জবাব যে দিতে পারবে, মার রব্বুকা বলতে হবে রব্বি আল্লাহ, তোমার রবকে উত্তরে বলতে হবে আমার রব হলো আল্লাহ, ওমা দীনুকা দীনি আল ইসলাম, তোমার দিন কি, আমার দিন হলো ইসলাম, জীবন বিধান ইসলাম, ইসলামের উপরে আমি জীবন গঠন করেছি, জীবন চালিয়েছি, অমান নবীকে এবং তোমার নবীকে, নবীনা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এবং রসুল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি প্রশ্ন হবে কিয়ামতের মানে কবরের ভিতরে, এই তিনটি প্রশ্ন উত্তর যথাযথভাবে যে ব্যক্তি দিতে পারবে সেই ব্যক্তির জন্য এই কবরটা হবে একটি জান্নাতের টুকরা, এই কবরটা হবে ফুল বিছানা, দৃষ্টিসীমা পর্যন্ত তার কবর প্রশস্ত হবে। আর এই কবর দিয়ে, কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বান্ধব দিয়ে ভরে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। নামাজ বন্ধু হবে, কোরআন বন্ধু হবে, দরুদ শরীফ বন্ধু হবে, ধরে বলেন ঠিক কিনা? এই বন্ধু ঠিক করে আমাদেরকে দিতে হবে, এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন নেককার বান্দাদেরকে। তাহলে এবারে আমাদেরকে জানতে হবে
আমরা বলবো যে কি কি আলামত পাওয়া গেলে বলা যাবে, ধারণা করা যাবে যে বান্দার মৃত্যুটা কি হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। এই ভালো মৃত্যু হলে 100% ইয়াকিন করা যাবে না যে সুনিশ্চিতভাবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। তবে এটা একটা শুভ লক্ষণ, আশা করা যায় আল্লাহ পাক তাকে জান্নাতে নেবেন। আবার কোন মানুষের এরকম আলামত নাও হতে পারে, তাই বলে এরকম বিশ্বাস করা যাবে না ওই ব্যক্তি জাহান্নামে। তবে যার খারাপ আলামত হবে তাহলে সেটা কিন্তু মানে তার জাহান্নামী হওয়ার এটা কি একটা লক্ষণ। আমার ভাইরা, তাহলে ভালো মৃত্যুর লক্ষণগুলি আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল আলামাতুল উলা, এক নম্বর আলামত হচ্ছে, এক নম্বর লক্ষণ হচ্ছে, আন্নুতকু বিশাহাদাতে ইনদাল মাউত, মৃত্যুর সময় সুস্পষ্টভাবে সে কি পড়বে, কালেমা শরীফ উচ্চারণ করবে, বলেন আলহামদুলিল্লাহ। অনেকে বলে না যে আমার আব্বা মারা গেছে, হ্যাঁ আমার দাদা মারা গেছে, আমার শ্বশুর মারা গেছে, একদম কালেমা পড়তে পড়তে মারা গেছে, ঠিক না? এরকম হতে পারে, অথবা সে হৃদয় দিয়ে মন দিয়েও পড়তে পারে, উচ্চারণ মুখে হয়তো নাও পড়তে পারে। এমন এক সময় হয় যে কোনো কোনো মানুষের জবান বন্ধ হয়ে যায় না, কি বলেন বন্ধ হয় কি না, সেই সময় সে যদি মনে মনেও বিশ্বাস করে সেটাও কি হবে, গ্রহণযোগ্য কি হবে, মুখে বলুক অথবা মনে মনে ধীরতার সাথে এ কথা যদি বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক একক, তার কোনো কি নাই, শরীক নাই। আরও আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রসুল, আল্লাহর প্রেরিত রসুল এবং তার বান্দা। একাত্তর উপরে যিনি সাক্ষ্য দেবেন, মৃত্যুর পূর্বে সর্বশেষ বাক্য যার হবে সেই ব্যক্তির মৃত্যু হবে ভালো মৃত্যু, হুসনুল খাতেমার সাথে দুনিয়ার থেকে বিদায় নেবে, বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, আবু দাউদ এবং মুসনাদ আহমদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান কানা আখিরু কালামিহি, যার সর্বশেষ কালাম হবে, সর্বশেষ ঘোষণা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার যিনি সাক্ষ্য দিবেন দাখালাল জান্না, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই কালেমার ঘোষণা দিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তাহলে আমরা বিশ্বাস করতে পারি তার ভালো মৃত্যু, তার একটা কি ভালো মৃত্যু, তার জন্য শুভ লক্ষণ। আর আলামাতুস সানিয়া, দ্বিতীয় লক্ষণ হলো আল মাউতু বিরাসিল জাবিন, আল মাউতু বিরাসিল জাবিন, রাসুল জাবিনের অর্থ হলো মৃত্যুর সময় নেককার বান্দারা যাদের ভালো মৃত্যু হয় তাদের কপাল ঘর্মাক্ত হয়ে যায়, পেশানি ঘর্মাক্ত হয়ে যায়, ঘাম ঘাম, দেখেন না অনেকে মৃত্যুর সময় কি হয়ে যায়, ঘামাই যায় না, খেয়াল করছেন কি না, এখন থেকে খেয়াল করুন যাদের ঘামাবে এটা একটা কি আলামত, আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট এবং শয়তান থেকে সে নারাজ, তার কপাল থেকে ঘাম বেরিয়ে যাবে। হযরতে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি খোরাসানে গেলেন, তার এক ভাইকে দেখার জন্যে, অসুস্থ এক ভাইকে সেবা দেওয়ার জন্য দেখার জন্য গেলেন, ফাওয়াজাদাহু কদ মাতা, কিন্তু গিয়ে পেলেন তাকে মৃত্যু অবস্থায় মারা গেছে, ওয়াইদা হুয়া ইয়ারিকু জাবিনহু, এমন অবস্থায় পেলেন তার কপাল ঘর্মাক্ত হয়ে গেছে, ফাকাল আল্লাহু আকবার, এই অবস্থা দেখে তিনি আশ্চর্য হয়ে বললেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, ঘর্মাক্ত অবস্থায় দেখে তিনি আল্লাহু আকবার বলেন, কেন রসুলের হাদিস মনে পড়ে গেছে, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি, মাউতুল মুমিনে বিআরাকিল জাবিন, মুমিন যখন মারা যায়, মুমিন যখন মারা যায় সত্যিকার মুমিন, সেই মুমিনের লক্ষণ হলো তার
সে ধর্মাক্ত হয়ে যাবে, তার কপাল কি হয়ে যাবে, ধর্মাক্ত হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। ভাই আমার এই রকম নেককারের মৃত্যু যেন আমাদের হয়, এটা আমাদের সকলের কাম্য কিনা, এই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল আলামাতুস সালিসা, তৃতীয় লক্ষণ হলো নেককারের মওতের, আল মওতু লাইলাতাল জুমা আও নাহারা, জুমার দিন যদি কেউ অন্তকাল করে, জুমার দিন যদি কেউ দিনে অথবা রাতে, আজকের জুমার দিন না, রাতটা চলে গেছে আগে, রাত কোথায় চলে গেছে আগে, রাত থাকে আগে দিনের, ওই জুমার রাতে বা জুমার দিনে যে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে এটা একটা শুভ লক্ষণ, নেককারের মৃত্যুর লক্ষণ। অনেকে মারা যায়, যায় কি না যায়, এটা একটা শুভ লক্ষণ। অনুরূপভাবে রমজান মাসে যদি মারা যায় এটাও একটা নেককারের মৃত্যুর কি লক্ষণ। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রত্যেকটি কথার অনুকূলে হাদিস এবং কোরআন শরীফের আয়াত আমি পেশ করার চেষ্টা করছি। আল্লাহ রাসূল বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমাতি আও লাইলাতাল জুমা ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরে, যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে ইন্তেকাল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কবরের আজাব থেকে, কবরের শাস্তি থেকে যদি মানে আল্লাহ বাঁচান তাহলে লক্ষণটা কি, পরবর্তী ঘাঁটি তার জন্য কী হয়ে যাবে, আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এইসব কামনা করবো, আল্লাহ তুমি মৃত্যু দিলে জুমাবাদ দিও না, জুমা রাতে দিও, রমজানে দিও, সকালবেলা আল্লাহ আমিন, সকলকে মৃত্যুবরণ করতেই হবে, হঠাৎ মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু দিও না আল্লাহ, তুমি আমাদেরকে এমন অবস্থায় ফেলে দিও না যে বিছানায় পড়ে থাকতে হয়, মানুষের কাছে বোঝা হয়ে থাকতে হয়, ঠিক কি না। কারণ আজ আপনাকে বাবা ডাকছে, সন্তান মা ডাকছে, ভাইয়েরা ভাই ডাকছে, কিন্তু আপনি বিছানায় পড়ে থাকেন কতদিন, একজন মানুষ আর একজন মানুষকে সেবা দিতে পারে, মানুষ তো এক সময় বিরক্ত হয়ে যায়, তাহলে সেটাও তার জন্য বিব্রতকর আর যিনি পড়ে থাকেন তার জন্য ক্ষতিকর, ধরে বলেন ঠিকই না। কারণ মা বাবার প্রতি ওই সময় যদি সন্তান অসন্তুষ্ট হয়ে যায় এই সময়, তাহলে সন্তানের জন্য ক্ষতিকর না, ক্ষতিকর কি না। দীর্ঘস্থায়ী যদি হয় একজন অসুস্থ, সন্তান খেদমত করতে 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 এক সময় সে কী হয়ে যেতে পারে, মুখ দিয়ে কোনো কথাবার্তা কি বেরিয়ে দিতে পারে, এটা সন্তানের ক্ষতি কি না। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন আর জালিল ওমার থেকে, অর্থাৎ এমন বয়সে আল্লাহ তুমি পৌঁছে দিও না যে বয়সে পৌঁছে গেলে হ্যাঁ মানুষ মানে জ্ঞানশূন্য হয়ে যায় এবং অক্ষম হয়ে যায়, অপরের উপর বোঝা হয়ে যায়, এমন হীন বার্ধক্য থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আকবার। আল্লাহ রাসূল সুস্থ থাকতে, একদম শরীর সুঠাম দেহ থাকতে এবং খুব কম বয়সী 63 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন, এবং আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর পরে একই বয়সে তিনিও দুনিয়ার থেকে চলে গেছেন। রাসূল বলেছেন আমার উম্মতি বাইনা 67, আমার উম্মতের গড় বয়স হলো 70 এবং 60-এর মাঝখানে। বলেন আল্লাহ আকবার। দুনিয়ায় বেশি বেঁচে থাকার জন্য চাইবেন না কেউ, এটা মুমিনের কামনা হওয়া উচিত নয়, মুমিনের কামনা হওয়া উচিত আল্লাহ যতদিন তুমি আমাকে বাঁচায় রাখো হায়াতে তৈবা হায়াতে মুবারক দান করো, ঠিক কিনা। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, তিনি 50 বছর বয়স পর নাই, 50 বছরের আগেই তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, মনে হয় তিনি 200 বছর পাইলে যে খেদমত করতে পারে তার চেয়ে বেশি ইসলামের খেদমত করে দুনিয়ার থেকে চলে গেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের আলা মাকাম দান করুন সকলে, আল্লাহু আমিন। এরকম অসংখ্য মানে নেককার বান্দার আছে, আছে কি না। এই জন্য আমাদেরকে হায়াতে তৈবা কামনা করতে হবে এবং নেককারের মওত আমাদের কামনা করতে হবে। আল আলামাতুর রাবিয়া, আল আলামাতুর রাবিয়া চতুর্থ আলামত হলো আল ইসতিশাদ ফি সাহাতিল কিতাব, যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর কালিমাকে আল্লাহর জমিনে বলন্দ করার জন্যে যারা জীবন বাজি রেখে, যারা যুদ্ধ করে শত্রুদের সাথে, ইসলামের দুশ্মনদের সাথে যারা যুদ্ধ করে, লড়াই করে আল্লাহ রসুল, আল্লাহ রসুলের দুশ্মনদের সাথে, তখন যদি কেউ নিহত হয়ে যায় তাকে সাধারণ মৌত বলে না, তাকে বলে শহীদ। সুবহানাল্লাহ। এই শাহাদতের মৃত্যু যাদের হবে সেটা হলো সর্বোচ্চ নেককারের মর্যাদা, নেককারের মৌত। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা,
যারা আল্লাহ রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কালেমাকে বলন্দ করার জন্য যারা মৃত্যু বরণ করে যারা জীবন দেয় তাদেরকে তখনও তোমরা মৃত্যু বলো না সুবহানাল্লাহ তারা হলো জীবন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের পরওয়ারদিগারের কাছে বিশেষভাবে তারা রিজিক প্রাপ্ত হয় ফারিহিনা বিমা আতাহুমুল্লাহুম ফাদলি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যে দয়া এবং করুণা করেন এবং তাদেরকে যে সম্মান ইজ্জত দেন তা নিয়ে তারা দারুণভাবে খুশি হয়ে যায় ওয়াস্তাবশিরুনা বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আর তাদের পিছনে যারা দুনিয়ায় থাকে তাদের ব্যাপারে এই বলে সুসংবাদ দেয় আরে আমার ভাইরা যারা এখনো আল্লাহর দিনের জন্য জীবন দিয়ে আসতে পারো নাই তোমরা আল্লাহর রাস্তায় থাকো তোমাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহু আকবার তারা নিজেরা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান ইজ্জত পেয়ে তারা যেরকম দারুণ খুশি তাদের পিছনে যারা দুনিয়ায় থেকে গেল তাদেরকে অভয় দিয়ে বলেন ভাইরা তোমরা আল্লাহর পথেই থাকো আল্লাহর পথ থেকে তোমরা ফিরে যেও না ফিরে যেও না তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মানিত করেছে বলেছিলাম আগে শহীদদের কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তারা হলেন সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি তাদেরকে এমন সম্মান দিবেন কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে সুবহানাল্লাহ এরা কারা এত সম্মান এত ইজ্জত তাদেরকে সম্মানের মুকুট দিবেন আল্লাহ পাক ভাইরা আমার তারা থাকবে কোথায় জানেন তারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযিমের নিচে ঝুলন্ত মিন্দিলের উপরে ঝুলন্ত কি দারুণ ওই দেখছেন না বাবুই পাখি বাবুই পাখি তাল গাছে কি বাঁধে বাসা বাঁধে না এমন সুন্দর নিপুণভাবে বাসা বাঁধে আপনার দাদারও শক্তি নাই যে তা আপনি খুলবেন এক বছরও খুলতে পারবেন না কাটা ছাড়া কাটতে হবে শুরু দিয়ে তাহলে আমি খুলতে পারবেন না এমন মজবুত যত বাসা দশ নম্বর সিগন্যাল আসলেও তারা ঝুলতেই থাকবে তাদের কোনো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন নো চিন্তা ডুবুরদি চিন্তা করছে আল্লাহ পাক এগুলি দেখাচ্ছেন মানুষকে যে তোদের এত শক্তি তোরা কিন্তু এরকম থাকতে পারবি না তোদের বাড়ি ঘর সব ভাষায় নিয়ে যায় আর আমার একটা ছোট্ট ক্ষুদ্র পাখি সে এত বড় বন্যার ভেতরও বাতাসের ভেতরও সে ঝুলছে দুলছে কে রাখতেছে আল্লাহ পাক ঠিক কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আরশে আযিমের নিচে এরকম মিন্দি থাকবে আর সেখানে থাকবে শহীদেরা আর সমস্ত জান্নাত সব জায়গায় আপনার আমার বাড়ি যদি কেউ জান্নাতে যান সব জায়গায় তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারবে উড়ে বেড়াতে পারবে আবার গিয়ে সেখানে আশ্রয় নেবে সুবহানাল্লাহ ভাইরা আমার এই শহীদদের ব্যাপারে বলা হয়েছে শহীদ মৃত্যু যদি হয় শহীদ মৃত্যু কামনা করা উচিত আমাদের আমরা সবাই কি মত কামনা করব শহীদ মত বলেন না কি মত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করুন আর রসুলের শহরে আমাকে মৃত্যু দান করুন তাই হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়েছিলেন আত্মাইর গুলিতে কোরআন পর অবস্থায় আমার ভাইরা এবার রসুলের শহরেই ইন্তেকাল করেছেন আর রসুলের পরেই আবু বকরের পাশাপাশি রসুলের সাথী হয়ে তিনি কবরে ঘুমায় আছেন বলেন আল্লাহু আকবার মুসলমান সবাইকে শহীদ মৃত্যু কামনা করতে হবে এই শহীদ মৃত্যু কামনা করে কেউ যদি যুদ্ধের ময়দানে যাওয়া লাগে শহীদ যেমন হয়ে গেলে সে যেমন মর্যাদা পাবে কিন্তু কোনো মানুষ কোনো মুমিন যদি সারা জীবন শহীদে মৃত্যু লালন করে যে আল্লাহ তুমি আমাকে শহীদে মৃত্যু দাও কোনো কারণে যদি যুদ্ধের ময়দানে যাওয়া না লাগে নিজ বিছানায় যদি ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু কামনা করতে হবে হযরতে মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লি শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন শহীদের রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছয়টি মর্যাদা সুবহানাল্লাহ ছয়টি বৈশিষ্ট্য রয়েছে শহীদদের জন্য স্পেশাল যা কাউকে দেওয়া হবে না সুবহানাল্লাহ ইউকফারু লাহু ফি আউয়াল দাফাতিন মৃত্যুর সাথে সাথে যখন সে শহীদ হয়ে যায় সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায় বলেন আল্লাহু আকবার সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন আল্লাহ খুশি হয়ে নিষ্পাপ করে দেন ওই রামাকাদাহু ওই রামাকাদাহু মিনাল জান্নাহ আর তিনি জান্নাতের ঠিকানা জান্নাতের স্থান সে দেখতে দেখতে তার জীবন বেরিয়ে যায় সুবহানাল্লাহ মৃত্যুর সময়
আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জান্নাত দিবেন সেই জান্নাতের ছবি ভেসে ওঠে। আমরা দূর থেকে হ্যাঁ মোবাইলে মানে ভিডিও কল দিয়ে সবাইকে দেখতে পাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানোর কোনো অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাবেন। ওই জারু মিন আযাবিল কবরে, এবার আযাবে কবর থেকে, কবরের কঠিন আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবেন। কোনো মানুষ রেহাই পাবে না, সবাইকে হাড্ডি ঘুড্ডি একাকার হয়ে যাবে কবরের মাটির চাপে। মাটি যখন চাপ দিবে এদিকের হাড্ডি ওদিকে চলে যাবে, ওদিকের হাড্ডি এদিকে কি সেই কঠিন আযাব থেকে আল্লাহ পাক মুক্ত করে। চতুর্থ সম্মান হলো ওয়া মানুষ ফাজাল একবার, যে ফজল একবার, যে মানুষ যখন কেয়ামতের ভীত সন্ত্রস্ত হবে, ছুটাছুটি করতে থাকবে, দৌড়াতে থাকবে হতাশ হয়ে, বুঝতে পারছেন, যখন ইয়া নফসি করবে তখন তার কোনো ভয় থাকবে না, নসিন্তা ডুবুরতে তিনি আশ্চর্য হলে আরে এই মানুষগুলি দৌড়ে গেল, ঠিক না? তার মনের ভিতরে কি থাকবে না? ভয় থাকবে। রাষ্ট্রের পক্ষ থেকে যাকে নিরাপত্তা দেওয়া হয়, যাকে আশ্বাস করা হয়, তার চোখ হয়ে যায় বারোটা, ঠিকই না? তার গায়ে লাগে না। অন্য মানুষকে কি, অন্য মানুষের বিপদে পড়ে থাকলেও কি, আমার তো নিরাপত্তা আছে, দুনিয়ার নিরাপত্তা আছে এক মিনিট দুই মিনিট, কারণ যিনি নিরাপত্তা দিলেন তারই তো নিরাপত্তা নাই, ধরে বল ঠিকই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে চূড়ান্ত নিরাপত্তা দিবেন এবং হাসি খুশিতে রাখবেন আমার ভাইরা। এরপরে ওই উদাহওয়ালা রাসিহি তাজুল আকার আলে কুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এবং তার মাথার উপরে এমন সুন্দর মুকুট পরাবে। ওই দেখেন না, বিশ্ববিদ্যালয়ে থাকে যারা গ্রাজুয়েশন নেয়, মাস্টার্স নেয়, তাদের যখন অভিষেক হয় তখন একটা টুপির মতো পরে না? হ্যাঁ, এটা কিন্তু অনেক সম্মানই দুনিয়ায়, যে একটা সে ডিগ্রি নিল, ভালো ডিগ্রি নিল। কেয়ামতের ময়দানে এই শহীদদেরকে এমন ডিগ্রি দিবেন, তাজুল আকার সম্মানের টুপি দিবেন, মুকুট পরাবেন, যে একুতের তৈরি যা দুনিয়া এবং দুনিয়া শুদ্ধা যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই শহীদদের মৃত্যু কামনা করা উচিত নয় কি? মোমেনদের আশা হওয়া উচিত না? আর ষষ্ঠ নম্বর হলো ওই জব্বাজু সেন্তাইন ও সাবিন জাউজাউল হুরিল ঈদ, দুনিয়া একজন সেবিকারই তো খেদমত করে কুলাইতে পারলেন না, দুনিয়া একজন সেবিকার স্ত্রী তারও সেবা করা লাগে, স্বামীর যেমন সেবা করে স্ত্রী, আবার স্বামীরও মাঝে মধ্যে স্ত্রীর সেবা করা লাগে, লাগে কি না? সারাদিন কাজকর্ম করছেন কার জন্য? টাকা পয়সা অর্জন করছেন, ব্যবসা করছেন কার জন্য? স্ত্রী ছেলে মেয়েদের জন্য না? এটা একটা সেবা কি না? সেবা। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে 72 জন, কয়জন? 72 জন হুদ দিবেন, হুর দিবেন, হ্যাঁ, তাদেরকে সেবিকার জন্যে জাউজাতাম মিনাল হুরিল ঈদ তাদেরকে দান করবেন, যে এমন হুর দিবেন যা কোনো মানে জিন বা কোনো মানুষ তাদেরকে জীবনে স্পর্শ করে নাই। আপনি আমি কেউ কি এই কথা আমরা নিশ্চিত করে বলতে পারবো যে আমার স্ত্রী আপনার স্ত্রী সবাই নিষ্পাপ, তাদের সতীত্বের হেফাজত 100% নিশ্চিত, এটা কি কেউ আমরা বলতে পারবো? আমরা বিশ্বাস করি, আস্থা রাখি, এতটুকু, জোরে বলেন ঠিকই না? কিন্তু জান্নাতে এমন সুন্দর নারী দিবেন নিষ্পাপ নিষ্কলুষ, যাদেরকে কোনো দিন কোনো কোরআনে বলে সন্না ইন জান ইনসুমালা জান, মানুষ এবং জিন তাদেরকে কখনো স্পর্শ করে নাই। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে সর্বশেষ যেটি দিবেন সেটা হলো ওই ওই সপ্তাহ ফি সাবিন আমিন আকার বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন এমন ক্ষমতা এমন মর্যাদা যে তার আত্মীয় স্বজনের মধ্যে 70 জনকে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে। জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং প্রত্যেক মুমিনকে আমাদেরকে এটাই কামনা করা উচিত, আল্লাহ তুমি আমাদেরকে শাহাদতের মওত নসিব করো। বলেন আল্লাহুম্মা আমিন। এবার সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত আমার বন্ধুগণ। তাহলে আল্লাহর রাস্তায় যারা জীবন দান করবে সেইটা হলো নেককার কি মৌত, নেককারের মৌতের আলামত। পঞ্চম নম্বর আলামত হলো আল মৌতু গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে গাজী হয়ে ফিরে আসলো সেই ব্যক্তিও কি গাজী হয়ে ফিরে আসলো, সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে স্বাভাবিক অবস্থায় তাকেও আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। বলেন যে জীবন দিল সেও শহীদ, আর যে গাজী হয়ে বিজয়ে আসলো সেও কি শহীদ। আল্লাহর রাসূল বলেছেন মা তাউদ্দুনা শহীদ আমিনকুম, সাহাবী কামদের সামনে প্রশ্ন রাখলেন, ওগো আমার সাহাবিরা বলো দেখি তোমরা কাদেরকে শহীদ বলো, কাদেরকে শাহাদতের মৃত্যু বলো। কালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহ পাহুয়া শহীদ। সাহাবী কাম বললেন হে আল্লাহ রসুল, আমরা তো মনে করি যারা আল্লাহ রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্যে যারা জিহাদ করে ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় নিহত হয়ে যায় তাদের কি আমরা শহীদ বলে থাকি? নবীজি বললেন না, কলা ইন্না সুহাদা উম্মতি ইদান ক্লাকলি, তাই যদি হয় তাহলে আমার উম্মতের মধ্যে শহীদ কমে যাবে।
শহীদের সংখ্যা কি হবে? কম হবে। ওনারা তো শহীদ, অরিজিনাল শহীদ। এরা হলে কি? একদম হাকিকি শহীদ, যারা যুদ্ধের ময়দানে জীবন দেবে তারা হলো প্রকৃত শহীদ। আর বাকি যত শহীদের কথা উল্লেখ করা হবে তারা শহীদের মর্যাদায় হুকমান শহীদ। কথা বুঝতে পেরেছেন? তারা কি? হুকমান শহীদ, শাহাদতের মর্যাদা লাভ করবে। কিন্তু প্রকৃত শহীদ হলো যারা ময়দানে জীবন দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী জীবনের কলামান কুতিলা কলু ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে যারা জীবন দিবে শাহাদতের ময়দানে, যারা যুদ্ধের ময়দানে জীবন দিবে তারা তো শহীদ, তারা ছাড়া আর কারা শহীদ হতে পারে? নবীজি বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ পাহুয়া শহীদুন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ। ওমাম মাতা ফি সাবিলিল্লাহ পাহুয়া শহীদ, আর যারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া ছাড়া আল্লাহর রাস্তায় সবসময় থাকে, দিনের কাজ করে তারাও শহীদ। ওমাম মাতা ফি তাউন পাহুয়া শহীদুন, যে ব্যক্তি প্লেগ রোগে মারা যায় তারাও শহীদ। ওমাম মাতা ফিল বাতনে, আর যে ব্যক্তি পেটের প্রিয়ায় মারা যায়, উদরের অনেক সময় ডায়রিয়া হয়ে মারা যায়, মারাত্মক ডায়রিয়া হয়ে যায় না, কয়েকবার ডায়রিয়া হলে বমি হলে কি খতম আছে কি না, সিরিয়াস ডায়রি হয়ে যারা মারা যায়, ফাহুয়া শহীদুন আল গরিকু শহীদুন, যারা পানিতে ডুবে মারা যায় তারা কি শহীদ। তাহলে অনেক শহীদ হলো। আল আলামাতু সাদেসা মউতুল মারাতি ফি নিফাসিয়া বিসাবাবি ওয়ালাদিহা, যে মহিলা নিফাস অবস্থায় মারা যায়, গর্ভবতী অবস্থায় যে মহিলা মারা যায় গর্ভে সন্তান রেখে, এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ও বহু মহিলা মারা যায়, যায় কি না, মারা যায় না, অনেক সময় সিজার করতে গিয়ে মারা যায়, সিজার ছাড়াও মারা যায়, সন্তান বেঁচে থাকে মা মারা যায়, এরকম হয় কি না, হয়। এই অবস্থায় যে মহিলা মারা যাবে সেই মহিলাও কি হবে, মানে শহীদ হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক, আল্লাহ রাসূল বলেন, শুধু শহীদ যদি তুমি বলো, যারা নিহত হয়েছে আল্লাহর রাস্তা থেকে তারাই যদি শহীদ হয়, তারা আমার উম্মতের মধ্যে শহীদ অনেক কম হয়ে যাবে, আমার উম্মতের মধ্যে অনেক শহীদ আছে, অনেক শহীদ কি আছে, হাদিস শরীফের ভিতরে এটা বর্ণনা আছে। আল আলামাতু সাবিয়া, সাত নম্বর আলামত হলো আল মাউতুল বিল খারিকে ওয়া জাতিল জাম্বে, এটা এইরকম যে যদি আগুনের পুরে কেউ মারা যায়, অথবা যদি কেউ প্যারালাইজড অবস্থায় যদি মারা যায়, প্যারালাইজড অবস্থায় কিন্তু দীর্ঘদিন থেকে প্যারালাইজড হয়ে ধীরে ধীরে কি মারা যায়, তাহলে সে ব্যক্তি কি শহীদ হবে? আল্লাহ রাসূল বলছেন হাদিসের ভিতরে, শুহাদাও সাবাতুন সাওয়াল কাতলে ফি সাবিলিল্লাহ, যারা ময়দানে গিয়ে নিহত হয় তারা তো শহীদই, তারা ব্যতীত আরও সাত শ্রেণীর শহীদ আছে, আল মাতউন শহীদুন অর্থাৎ প্লেগ রোগে মারা গেলে শহীদ, আল গরিকু শহীদুন যারা ডুবে মারা যায় পানিতে তারা শহীদ, ও সাহেবুল জাতিল জাম্বে শহীদ, আর যারা প্যারালাইজড হয়ে মারা যায়, পক্ষাঘাত হয়ে মারা যায় তারা শহীদ, অল মাতুন শহীদুন পেটের প্রিয়ায় যারা মারা যায় তারা শহীদ, অল হারিকু মারাজুন শহীদুন, আর যারা আগুনে পড়ে মারা যায় তারা শহীদ, ওল্লাদিয়া মুতু তাহাতাল হাদমে শহীদ, উপর থেকে কোনো বড় দেয়াল পড়ে বা বড় পাথর পড়ে, নির্মাণাধীন অনেক বিল্ডিং ভেঙে পড়ে অনেকে মারা যায় না, উপর থেকে অনেকে পড়ে মারা যায়, বিল্ডিং থেকে পড়ে মারা যায়, এরা সবাই শহীদ। ওল মারাতু তামুতু বিজমিন শহীদুন, আর যে মহিলা বাচ্চা হওয়ার পরে যে মহিলা মারা যায় সেটাও কি শহীদ। আল আলামাতু সামিনা আল মাউতু মুরাবাতান ফি সাবিলিল্লাহ, আর অষ্টম আলামত হলো যারা আল্লাহর রাস্তায় প্রহরা অবস্থায়, প্রহরী অবস্থায় যারা মারা যায় তারা কি শহীদ, যারা দেশ রক্ষার জন্যে, দিন রক্ষার জন্যে, যারা দেশকে পাহারা দেয় সীমান্ত পাহারা অবস্থায় যারা আল্লাহর রাস্তায় মারা যায় তারা হচ্ছেন কি শহীদ। যেমন রসুল বলেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, আল্লাহর রাস্তায় একদিন অথবা এক রাত্রি প্রহরা দেওয়া, এক মাসের রোজা রাখা আল নফল নামাজ পড়ার চাইতে অনেক উত্তম। বলেন আল্লাহু আকবার। ওই মাতা জুরি আলাই আমলহু আল্লাযী কানা ইয়ামলহু, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে এই আমল কিয়ামত পর্যন্ত তার জন্য জারি থাকবে। ও উজরি আলাইহি রিজকুহু, এই জন্য তাকে বিশেষ রিজিক দেওয়া হবে। ও আমিনাল ফাত্তান, আর কবরে আজাব থেকে সে মুক্ত থাকবে, নিরাপদ থাকবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই যে প্রহরীর কাজ করে দেশ রক্ষার জন্য সেও কি হবে, মানে শহীদ হয়ে যাবে। আলায়ামাতু তাসিয়া আল মউতু আলা আমালিন সালিহিন, যে ব্যক্তি নেক আমল করতে করতে মারা যাবে, নেক আমল করতে করতে কি মারা যাবে, তাহলে এটা নেককারের মৃত্যু হবে। যে কৌরি আলাইহিস সালাম মান কত লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগা ওয়াজহি ওয়াজহিয়া ইবতাগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বলল লা ইলাহা
ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত নির্ধারিত। ওমান সামা ইয়াওমান ইত্তাগা ওয়াজহিল্লা খুতিমালাহু বিয়া দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য, তার জন্য নির্ধারণ হয়ে গেল জান্নাত। ওমান তাসাদদাকা বিসাদাকাতিন ইত্তাগা ওয়াজহিল্লা খুতিমালাহু বিয়া দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি আল্লাহর সন্তানের জন্য সাদকা দিল, সে ব্যক্তির শেষ অবস্থা এরকম অবস্থা হলে আল্লাহ পাক তার জন্য জান্নাত নির্ধারণ করে দেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে অর্থাৎ নেক কাজ সব সময় করতে থাকতে হবে, করতে করতে এই অবস্থায় কি হবে, মৃত্যুবরণ করলে তাকে বলা হবে কি জান্নাতি। দেখেন না অনেকে সেজদার অবস্থায় মারা যায়, রোজার অবস্থা কি মারা যায়, হজ করার অবস্থায় মারা যায়, এগুলি কি নেক কাজ কিনা? আর এর উল্টো হলো না হলে কি, কেউ মদ খাইতে গিয়ে কি মারা যায়, কেউ ক্যারাম বোর্ড খেলতে গেলে তাসের আড্ডাখানা মারা যায়, এ কি ভালো মত না খারাপ মত? বলেন না খারাপ মত কিনা, এটা ভালো মত। এরপরে আল আলামাতুল আশরা আল মউতু বিদা ইসাল সিল্লে, আর যদি বসন্ত রোগে কেউ মারা যায় সেও কি হবে, শহীদ হবে। আল আলামাতুল হাদি আল আশর, অর্থাৎ এগারো নম্বর আলামত হলো আল মউতু ফি সাবিল দিফা আনিল মাল ওয়াল আহাল আদ্দিন আদ্দাম, অর্থাৎ নিজের দেশ রক্ষার জন্য, নিজের বৈধ সম্পদ রক্ষার জন্য, নিজের পরিবার পরিজন রক্ষার জন্য, নিজের জীবন রক্ষার জন্য প্রতিপক্ষের সাথে যদি লড়াই করে ন্যায়ভাবে সেখানে যদি কি জীবন দেয় তাহলে কি শহীদ হবে, বলেন আল্লাহ আকবার, সেটা নেককারের। যেমন আমাদের স্বাধীনতার সময় আমাদের দেশ রক্ষার জন্যে আমাদের মুক্তিযুদ্ধেরা কী করেছেন, যুদ্ধ করেছেন, তাহলে এইখানে যারা মারা গেছেন তাদেরকে আমরা সেই হিসাবে মানে হাদিসের আলোকে তাদেরকে আমরা শহীদ বলতে পারি, জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা। সর্বশেষ যেটা আজকে বলবো, আল আলামাতুসানি আশাওয়া মানে কি বলে যে বারো নম্বর হলো আল মৌতুফি হালাত এহরামিল হজ, অর্থাৎ হজের এহরাম অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে কী হবে, ভালো মৃত্যু এবং নেককারের মৃত্যু, বলেন আলহামদুলিল্লাহ। বারোটি কথা বললাম, এর মধ্যে কিন্তু অনেকগুলি আছে, প্রায় বিশটার উপরে আছে লক্ষণ, এই লক্ষণগুলি পাওয়া গেলে বলা যাবে কি নেককারের মৃত্যু হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তবে 100% কথা বিশ্বাস করা যাবে না, তিনি যে জান্নাতি, আল্লাহ রসুল যাদেরকে দুনিয়ায় জান্নাতের ঘোষণা করেছেন, যেমন খোলা পায় আর বা আশারায় মোবাশারা, তাদেরকে নিশ্চিত করে বলা যাবে, আর বাকিগুলি হচ্ছে সন্ধাতিকভাবে আশা মানে আশা করা যায়, ধরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক দয়া করে তার একটা ভালো লক্ষণ দেখা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মাফ করে দিবেন, তাকে জান্নাতি করবেন। আজকে আসলে আরেকটি পয়েন্ট বলার খেয়াল ছিল, সময় আমাদের শেষ হয়ে গেল, সেটা হলো খারাপ মৃত্যুর লক্ষণ। এই খারাপ মৃত্যুর লক্ষণ বলবো আগামী জুমায় ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। তো আব্দুল ইমাম ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাই বলেছেন যে দেখেন ভাই, ভালো মৃত্যুর কামনা আমাদের করতে হবে, চেষ্টা করতে হবে ভালো কাজ। এই ভালো মৃত্যু হওয়ার জন্য সবসময় যদি আমরা চেষ্টা না করি তাহলে কি ভালো মৃত্যু হবে, হবে না। মানুষ যখন মৃত্যুবরণ করে সবচাইতে বেশি আক্রমণ করে শয়তান, শয়তান তাকে ইমান নষ্ট করে দুনিয়ার থেকে তাকে বিদায় করে দিবে, বেঈমান করে। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ বড় আশ্চর্য হয়ে বলে যে মানুষের জন্য এটা ভয়ানক, যখন সে সুস্থ ছিল, সবল ছিল, যুবক ছিল, সেই সময় শয়তানের মোকাবেলা করতে পারলো না, আর যখন সে অসুস্থ হয়ে পড়লো, যখন তার মৃত্যুটা একবারে নিঃশ্বাসটা গলার কাছে চলে আসলো, সেই সময় যদি শয়তান তাকে ধোকা দেয় তার থেকে বেঁচে থাকা কি সহজ না কঠিন, বলেন সহজ না কঠিন। এই কঠিন অবস্থার মোকাবেলা করার জন্যে মোমেনকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের তার দয়ার কী করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতাটা কি, সব সময় ভালো কাজে যদি আমরা রত থাকি আল্লাহ পাক মৃত্যুর সময় আমাদের সাহায্য করবেন। ওই শয়তান যখন ধোকা দিতে আসবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, বান্দা তুই বল বিনা দলিলে আল্লাহ এক, বলেন আল্লাহ একবার, শয়তান তোর ওই দলিল মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৃঢ় কথার সাথে তাদেরকে দুনিয়ায় বা আখেরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন, আল্লাহ পাক হকের উপরে সুবহানাল্লাহ দুনিয়ায় রাখবেন এবং পরকালে রাখবেন। হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ বলছেন যে মৃত্যুর সময় গুণা এবং দুনিয়ার কামনা বাসনার দ্বারা ব্যক্তি কি হয়, লাঞ্ছিত হয়। ব্যক্তি কি হয়, লাঞ্ছিত হয়, সেও লাঞ্ছিত হবে, শয়তানও লাঞ্ছিত হবে। আল্লাহ কোরআনে বলেন ওয়া কানা শয়তানু লিল ইনসানি খাজুলা, শয়তান ইনসানকে লাঞ্ছিত করে ছাড়বে, আর এই লাঞ্ছনার মাধ্যমে শয়তান নিজেও লাঞ্ছিত হবে।
আমার ভাই আসুন, আমরা যেন নেককারের মৃত্যু যেন আমাদের হয়, আমাদের যেন নেক মৃত্যু হয়, ভালো মৃত্যু হয়, আমাদের যেন মুত্তাকির মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু হয়। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আমাদেরকে কী করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে।